PSL ফাইনাল চলাকালে ড্রেসিং রুমে ধূমপান ইমাদের ভিডিও হলো ভাইরাল পাকিস্তান সুপার লীগের ফাইনাল চলাকালে একটি দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে গতকালকের ফাইনালে ড্রেসিং রুমে বসেই ধূমপান করছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের ইমাদ ওয়াসিম ক্যামেরায় ধরা পড়ে গেছেন বুঝেই দ্রুত সিগারেট লুগিয়ে ফেলতেই দেখা যায় তাকে যদিও শেষ রক্ষা হয়নি সাজঘরে ইমাদের এমন কাণ্ড দেখে হতবাক নেট দুনিয়া গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এখনও দাপট দেখাচ্ছেন ফ্রান্সাইজি ক্রিকেটে পিএসএলে তার পারফরমেন্সে ভর করে 2018 সালের পর শিরোপা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড চলতি আসরে সবশেষ তিন ম্যাচ ইসলামাবাদকে জিতিয়েছিল ইমাদ ওয়াসিম মুলতান সুলতানসের বিপক্ষে ফাইনালের মঞ্চেও ছড়ি ঘোরালেন চার ওভার হাত ঘুরিয়ে 23 রান দিয়েই তুললেন 5 উইকেট যা পিএসএল এর ফাইনালের ইতিহাসে কোনো বলারের সেরা কীর্তি ইমাদের দাপটেই মোহাম্মদ রিজওয়ানের মুলতান থেমে যায় 159 রানে 5 উইকেট নিয়ে সাজঘরে ফিরে ধূমপান করতে দেখা যায় ইমাদকে তার ধূমপান কাণ্ডের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই ঘটনায় এখনও শাস্তি ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি খেলার মাঝে ধূমপান করার ঘটনা যদিও ক্রিকেটের নতুন নয় অস্ট্রেলিয়া তারকা শেন ওয়ার্নের ধূমপানের বদ অভ্যাসের কথা কে না জানে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চলাকালে একবার সাইড স্ক্রিনের পেছনে দাঁড়িয়ে তাকে ধূমপান করতে দেখা গিয়েছিল এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মাঠে দাঁড়িয়েই ধূমপান করে শাস্তি পেয়েছিলেন আফগান উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদ তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে